ছাদ বাগানে ভিন্ন ভিন্ন সবজি চাষ করেছো, বেগুন চাষ করেছো, এছাড়াও তুমি এছাড়াও এরকম লাউ গাছ করেছো, কুমড়ো গাছ করেছো। চাইছো এমন একটি জৈব সার প্রয়োগ করতে যে সার প্রয়োগ করার পরে গাছের গ্রোথের পাশাপাশি প্রচুর পরিমাণে ফল ফুলে ভরে যাবে। তাহলে আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। আমি কিন্তু আমার ছাদ বাগানে ভিন্ন ভিন্ন সবজি চাষ করছি কন্টিনিউ, আর সেই সবজিও কিন্তু পেতেই আছি লাউ, কুমড়ো, সিম, বেগুন। তো এইগুলো চাষ করা যায় সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে। আজকে আমি এমন একটি জৈব সার তৈরি করা তোমাদেরকে দেখাবো, আর সেই সারটি প্রয়োগ করলে তোমার ছাদ বাগানের যে সকল সবজি গাছ আছে সমস্ত সবজি গাছে কিন্তু ফল ফুলে ভরে যাবে। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা, আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো। বাগানি বন্ধুরা, আজ আমি এমন একটি তরল লিকুইড সার তৈরি করে শেয়ার করব যে ঘরে থাকা উপকরণ দিয়েই সারটি তৈরি করা যাবে এবং খুব সহজে তৈরি করা যাবে। যে কোনো গাছের ফুল ফল বৃদ্ধি, গাছের গ্রোথ ভালো করতে এই সারটি অনায়াসে আমরা তৈরি করতে পারবো। এবং কি কি উপকরণ নিয়েছি চলো তাহলে দেখে নিই। এখানে দেখো, শুরুতে দেখাবো এখানে চা পাতা অর্থাৎ চায়ের লিকার 1 চামচ নিয়েছি। এটা হলো 7 দিন ধরে ভিজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ কালারটা একদম কালো হয়ে গেছে। আর এই চায়ের লিকারে আমরা জানি প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, যেটি গাছের গ্রোথ ভালো করতে এবং গাছের শাখা প্রশাখা আনতে, গাছের পাতা সবুজ রাখতে সাহায্য করে। এখানে যে উপকরণটি দেখতে পাচ্ছ এটি হলো বাদাম খোল, 1 চামচ বাদাম খোল আমি ভিজিয়ে রেখেছি। এখানে যে উপকরণটি দেখতে পাচ্ছ এটি হলো পেঁয়াজের খোসা, এটিও 5-6 দিন হয়ে গেছে ভিজিয়ে রেখেছি। এই যে উপকরণটি দেখতে পাচ্ছ এটি সরিষার খোল, 50 গ্রাম নিয়েছি, এটিও লিকুইড আকারে ভিজিয়ে রেখেছি, ওই 5-7 দিন হয়ে গেছে। এই যে উপকরণটি দেখতে পাচ্ছ এটি হলো ফ্যান, বাসি ফ্যান, 3-4 দিন হচ্ছে এই ফ্যানটি। বেশি দিন রাখা যাবে না, অতিরিক্ত বেশি দিন রাখলে গন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে 3-4 দিন থাকলে কোনো গন্ধ হবে না। তো এই উপকরণগুলো 5-7 দিন প্রত্যেকটা উপকরণ ভিজিয়ে রাখতে হবে। তো চলো এবার কিভাবে আমি তৈরি করব সেটি তোমাদের কাছে শেয়ার করি। তার আগে দেখো এখানে আমি জল নিয়েছি 5 লিটারের মতো। তো এবার সমস্ত উপকরণগুলো ছেঁকে ছেঁকে আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। তোমরা যখন এই উপকরণগুলো ভেজাবে তখন কিন্তু প্রত্যেকটা উপকরণ মেপে মেপে দেবে। যেমন 1 চামচ দিয়েছি বাদাম খোল, এখানে পেঁয়াজের খোসাও দিয়েছি একদম 25 গ্রামের মতো, 1 চামচ চায়ের লিকার, সরিষার খোল 50 গ্রাম মতো, আর এই ফ্যানটাও দেবো আমি মেপে। তো এবার চলো কিভাবে তৈরি করছি সেটা তোমরা দেখো। এই উপকরণটি যে কোনো গাছের গ্রোথ ভালো করবে। শীতে আমরা ভিন্ন ভিন্ন রকম সবজি চাষ করেছি, সেই সবজির গাছের গ্রোথ ভালো করতে, সবজি গাছে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা আনতে এবং প্রচুর পরিমাণে সবজির ফলন পেতে আমরা কিন্তু এই সারটি অনায়াসে তৈরি করতে পারব। জলের সঙ্গে মিক্সড করে দিলাম। এবার দেখো আমি ফ্যানটিও মেপে দেবো, এখানে 500 গ্রাম মতো ফ্যান দিয়ে দেবো। খুব সহজে এই লিকুইড সার তৈরি করা যায় এবং যে কোনো গাছের বৃদ্ধি বিকাশের পাশাপাশি গাছে ফল ফুল আনতেও সাহায্য করবে। কারণ পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ও জিঙ্কের মতো উপাদান আছে। এছাড়া এই সারে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, যে নাইট্রোজেন গাছের বৃদ্ধি বিকাশ ঘটাতে ভীষণভাবে কাজ করে। তো চলো কিভাবে প্রয়োগ করব সেটি তোমাদের কাছে শেয়ার। এখানে লক্ষ্য করে দেখো এই লাউ গাছের চেহারাটা দেখো কি অসাধারণ হয়েছে। এই লিকুইড সার আমি যদি সপ্তাহে 1 দিন করে প্রয়োগ করি ঠিক এতটা পরিমাণে গাছের চেহারা অসাধারণ হতে কিন্তু বাধ্য। দেখো যে কোনো লাউ, কুমড়ো,
সিম এই ধরনের লতানো গাছের বৃদ্ধি বিকাশ ঘটাতে গেলে আমরা কিন্তু এই সারটি অনায়াসে ব্যবহার করতে পারি এবং প্রত্যেকটা গাছের গ্রোথ কিন্তু অসাধারণ হবে। প্রত্যেকটি গাছের চেহারা এরকম ভালো হবে। এর পাশাপাশি দেখতে পাচ্ছ পাতার সাইজগুলোও বড় হবে, পাতা সবুজ থাকবে ভরপুর, প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বার হয়েছে। এইভাবে কিন্তু তোমরা অনায়াসে ছাদ বাগানে লাউ, কুমড়ো, পুঁই শাক এছাড়াও সিম গাছ অনায়াসে চাষ করতে পারো। তো দেখো আমি এই সারটি প্রয়োগ করলাম, প্রয়োজনের অতিরিক্ত পড়লেও গাছের কোনো ক্ষতি হবে না। তুমি ভালো বেগুন গাছ করেছো, বেগুন গাছের গ্রোথ আসছে না, বেগুন গাছের চেহারা বিবর্ণ হয়ে গেছে, সেক্ষেত্রে তুমি এই সারটি ব্যবহার করতে পারো। এখানে লক্ষ্য করে দেখো এরকম ঘরোয়া সার আমরা তৈরি করে অনায়াসে গাছে ব্যবহার করতে পারি আর গাছের গ্রোথ ভীষণই সুন্দর হবে। গাছের চেহারা দেখো ভীষণ সুন্দর। ছাদ বাগানে এরকম অনায়াসে বেগুন আমরা করতেই পারি। প্রত্যেকটা বেগুন গাছে বা প্রত্যেকটা সবজি গাছে আমরা এইভাবে প্রয়োগ করব, খুব ভালো রেজাল্ট পাব। শীতে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন সবজি চাষ করি আর সেই সবজি গাছে অনায়াসে আমরা এই সারটি প্রয়োগ করতে পারি। প্রত্যেকটি গাছে কিন্তু ঠিক এতটা পরিমাণ দেব। লক্ষ্য করে দেখো পুঁই গাছে আমি প্রয়োগ করছি, জাস্ট একবার তৈরি করব, করে প্রত্যেক সপ্তাহে একবার করে দেব। এই অর্গানিকভাবে চাষ করলে মানব শরীরে যেমন ক্ষতি করে না, তেমনি পয়সা খরচ হয় না, তেমনি সহজেই গাছের বাগানে তাদেরও মন ভরে যায়। কারণ পয়সা খরচ ছাড়া এছাড়াও খাটনি ছাড়াও তৈরি হয়ে যাচ্ছে বিনামূল্যে এই সার। আমরা যারা ছাদ বাগানি তারা কিন্তু অনায়াসে সবজি চাষ করতে পারি ছাদ বাগান থেকে। আমি কিন্তু আমার ছাদ বাগানে লাউ, পুঁই শাক, কুমড়ো এই ধরনের সবজি কন্টিনিউ চাষ করে থাকি আর মাঝে মধ্যে শেয়ার করি। আশা করি তোমাদের এই এরকম ধরনের ভিডিও দেখতেও ভালো লাগে। যারা চাইছো ছাদ বাগানে সবজি চাষ করতে তারা অবশ্যই এই পদ্ধতিগুলো অবলম্বন করে সবজি চাষ করতে পারো। এখানে লক্ষ্য করো একদম ছোট্ট লাউ গাছেও কিন্তু ফুল আসতে শুরু করেছে, এই গাছেও আমি প্রয়োগ করব। যারা এরকম সবজি চাষ করতে চাইছো আশা করছি এরকম সহজ পদ্ধতিতে চাষ করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবে, পাশে থাকবে, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবে এবং ঘরোয়া উপায়ে এরকম তরল লিকুইড সার তৈরি করে ছাদ বাগানে অনায়াসে সবজি চাষ করো, খুব ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা।